পেয়েছিলে তুমি? আমার প্রথমে মার্কস এসেছিল ওয়েবসাইটে যা দেখেছিলাম আমার মার্কস এসেছিল 463। আজকে কত শুনেছো? আজকে আমার মার্কস এসেছে যেটা শুনলাম, আমি এখনো মার্কস পাইনি, তবে ম্যাডামদের কাছে যেটা শুনলাম আমার মার্কস এসেছে 482, ওটাই আসার কথা ছিল। আমি আগের দিনও বলেছিলাম যে আমার মার্কস ক্যালকুলেট করে 482 আসার কথা। যে আমাদের মাননীয় বিদ্যালয়ের প্রেসিডেন্ট স্যার, এখানের পৌরসভার চেয়ারম্যান, তার মানে সক্রিয় সহযোগিতা এবং আমাদেরও সঙ্গে তৎপরতা এই কাজটা দ্রুত করা সম্ভব হলো। তিনি যে নার্সিংহোমে থেকেও যেভাবে বিদ্যালয়কে এবং ছাত্রীদের স্বার্থে যেভাবে আমাদেরকে সহযোগিতা করে কাজটা এগিয়ে যেতে সাহায্য করেছেন, তার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমরা নাম্বার পাঠানো নির্দিষ্ট সময়ে পাঠিয়েছি, কোনো নাম্বার মানে ভুল ভ্রান্তি কিচ্ছু আমাদের ছিল না। অভিযোগটা নির্দিষ্ট সময়ে এবং ঠিক নাম্বারই পাঠিয়েছি, ছাত্রীদের সঙ্গে কোনো গরমিল নেই। ওনাদের ক্যালকুলেশনে প্রবলেম ছিল, না আমাদের সব স্টুডেন্টের ক্যালকুলেশনে ভুল নেই, 137 জন স্টুডেন্টের ক্যালকুলেশনে ভুল হয়েছে। প্রিয় দর্শক, আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, একেবারে রেকর্ড হয়ে গেল আন্দোলনের 48 ঘন্টার মধ্যেই বেড়ে গেল নাম্বার, যেটা দাবি উঠছিল যে এই এই নাম্বার আমাদের মানে হওয়া উচিত, সেই সেই নাম্বারে কিন্তু একেবারে মার্কশিট চলে এসছে আরামবাগ গার্লসে, এবং আজকে সেই মার্কশিট বিতরণ কিন্তু করা হয়েছে। সেই ভিডিও আপনারা দেখছেন লাইন দিয়ে, যারা স্টুডেন্ট, যারা পরীক্ষার্থী যারা ছিল তারা কিন্তু মার্কশিট কালেক্ট করেছে। এখন প্রশ্ন দর্শক, এত দ্রুত সফল আন্দোলন সফল হয়ে গেল, 48 ঘন্টার মধ্যে রেজাল্ট একেবারে মানে নাম্বার যেটা হওয়ার কথা, যে দাবিটা উঠছিল মুভমেন্টে, সেই দাবি অনুযায়ী একেবারে মার্কশিটে চলে এলো, এত দ্রুত মানে এত দ্রুত রেজাল্ট আমার মনে হয় না কোনো আন্দোলনে আজ পর্যন্ত হয়েছে। আন্দোলনের 48 ঘন্টার মধ্যে কিন্তু একেবারে মুখে হাসি, যেমনটা দাবি উঠছিল সেই দাবি মতোই কিন্তু একেবারে বলা যায় রেজাল্ট একেবারে প্রিন্ট হয়ে চলে এসছে আরামবাগ গার্লস স্কুলে, আজকে সেই মার্কশিট বিতরণ করা হয়েছে। এক কথায় বলা যেতে পারে যে একটা রেকর্ড তৈরি করে দিল রাজ্যের বুকে আরামবাগ গার্লস, তারা যে দাবিটা করে আসছিল, যে দাবিতে শুক্রবার মুভমেন্ট করেছিল, মাঝে একটা দিন গেছে শনিবার, আজকে রবিবার সকালেই কিন্তু সেই দাবি অনুযায়ী একেবারে বলা যায় যেটা তারা তাদের ক্যালকুলেশন যেটা দাঁড়াচ্ছিল সেই অনুযায়ী মার্কশিট কিন্তু হাতে পেয়ে গেছেন একেবারে ছাত্রীরা। এটা একটা বিরাট এবং এটা একটা নজিরবিহীন বলা যায় রাজ্যের বুকে একটা রেকর্ড, যে 48 ঘন্টার মধ্যে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে যা ক্ষোভ বিক্ষোভ চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, কোনো স্কুল হয়তো এত দ্রুত সফল হয়নি মুভমেন্টের দিক দিয়ে। সেখানকার স্টুডেন্টরা যতটা দ্রুত সফলতা পেল, আরামবাগ গার্লসের ছাত্রীরা যাদের দাবি ছিল যে আমাদের নাম্বার ভুল এসছে, ঠিক নাম্বার আসেনি, সেই মুভমেন্টের এত দ্রুত রেজাল্ট। এবং আপনারা শুনলেন স্কুল কর্তৃপক্ষ বা স্কুলের যিনি একবার প্রেস মিট করছিলেন, তিনি কিন্তু স্কুলের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেন, স্বপন নন্দী, যে তিনি হচ্ছেন, তিনি তার উদ্যোগ নিয়েছেন, নার্সিংহোমে ভর্তি রয়েছেন, তা সত্ত্বেও তার উদ্যোগে এত দ্রুত এরকম একটা সলিউশন বের হয়ে এসছে, এটা কিন্তু আজকে বলেছেন। এবং বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখে থাকবেন আরামবাগ গার্লস একেবারে বলা যায় একটা রেকর্ড করে দিল এত দ্রুত একেবারে তাদের মুভমেন্টের রেজাল্ট এনে দিয়ে। এখন দর্শক, এটা তো গেল একটা পার্ট, কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা শুনছিলাম আমি, 137 জনের নাম্বার নাকি ভুল ছিল এবং 137 জনের নাম্বারই একেবারে ঠিক করে মার্কশিট এসে গেছে যেটা বলা হচ্ছে। সুতরাং ক্যালকুলেশনে ভুল ছিল যেটা উনি বলছিলেন ম্যাডাম, কিন্তু আমার কাছে প্রশ্ন, ক্যালকুলেশনে একজন দুজনের ভুল থাকতে পারে, 137 জনের ভুল কী ক্যালকুলেশন করেছে তাহলে সংসদ, যে একই স্কুলের 137 জনের ভুল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, একজন নয় দুজন নয়, এটা কি সম্ভব, নাকি সংসদ আবার কিছু এই এর উপরে মাস্টারি করেছে? কারণ আপনারা জানেন আমি যেদিন রেজাল্ট বের হয়েছিল 22 তারিখ, সেদিন আমি একটা বক্তব্য আপনাদেরকে শুনিয়েছিলাম, আমি সেই বক্তব্যটা আজকেও একবার শোনাতে চাই, যিনি একেবারে শিক্ষা সংসদের যিনি সভাপতি ডক্টর মহুয়া দাস, তিনি কি বলেছিলেন আমি তার বক্তব্য একটা শোনাতে চাই প্রথমে দর্শক, তারপর আমি এটা নিয়ে আলোচনাতে আসবো। আমি সেদিনই কিন্তু প্রশ্ন তুলেছিলাম যে এটা উনি কি বললেন, আপনাদেরকে আমি প্রথমে শোনাই তারপর এটা নিয়ে আলোচনাতে আসবো। কিছু বিদ্যালয় ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর এতটাই ত্রুটিপূর্ণ পাঠিয়েছে যে তা
মাত্রাতিরিক্ত হয়ে গেছে এবং তা সংশোধনযোগ্য বলে মনে হয়েছে ও সেগুলিকে সংসদ কার্যকর করেছে। এই সব বিদ্যালয়ের রেজাল্ট হয়তো আটকানো যেত, কিন্তু আটকে না রেখে আমরা সমগ্র ছাত্রছাত্রীদের সার্বিক কল্যাণের কথা বিবেচনা করে এবং সামগ্রিকভাবে সকল ছাত্রছাত্রীদের যাতে সুবিচার হয় সে কথা মাথায় রেখে বিশেষ পর্যবেক্ষণ সহকারে মূল্যায়ন করে সেই অনুসারে ফল প্রকাশ করছি। শুনলেন দর্শক, আমি এটাই কিন্তু আপনাদেরকে শুনিয়েছিলাম যেদিন রেজাল্ট প্রকাশ হয়েছিল, যে সংসদ এটা কি বলল যে একেবারে লিমিট ক্রস করে গেছে, কিছু নাম্বার এরকম পাঠানো হয়েছে কিছু স্কুলের তরফ থেকে, সেই নাম্বার বা সেই রেজাল্টটাকে আটকে দেওয়া যেত, কিন্তু আমরা আটকাইনি, সেই রেজাল্টটা আমরা দিয়ে দিয়েছি। আমাদের একটা পর্যবেক্ষক, একটা টিম বলা যায়, তারা একেবারে এ করে রেজাল্টটা তারা ঠিক করে দিয়েছে। তার মানে একটা ম্যানিপুলেট করা হয়েছে, ইদিক সিদিক করা হয়েছে। আমরা সেদিনই বলেছিলাম এটা কী ধরনের বিষয়, যদি মনে হয় যে স্কুল নিয়মের বাইরে গিয়ে অতিরিক্ত নাম্বার পাঠিয়ে এরকম পাঠিয়েছে ঠিক নয়, তো সেটাকে তো আটকে রাখতে হবে, তা না হলে একটা টিম গঠন করে ইদিক সেদিক করে তার মন মতো দিয়ে দেওয়া যায়, যতই পর্যবেক্ষক টিম বা যতই একটা দল ঠিক করা হোক না কেন এটার বিষয়ে অ্যানালিসিস করার। কিন্তু এটা তার ফর্মুলা, এই ফর্মুলার বাইরে যাবে কী করে? সংসদ একটা ফর্মুলা তৈরি করে দিয়েছিল। আপনারা শুনছিলেন আরামবাগ গার্লসের ওই ছাত্রী যেটা বলছিল যে আমার হিসেবে আমি দেখছি সামথিং 82 যেটা বলছিলেন না, সেই জায়গায় আমার নাম্বার এত কম কেন? তারপরে আমরা দেখলাম যে নতুন যে মার্কশিট এসছে সেটাতে কিন্তু আমরা ওই যে লাস্টে যে 82 কথাটা বলা হচ্ছিল সেটা কিন্তু আমি পেয়েছি। সুতরাং এটা ফর্মুলা, এতো প্রতিটা স্টুডেন্ট জানে যে আমার নাম্বারটা কত হবে, বা স্কুল অন্তত জানে, স্কুল অন্তত জানবে, কারণ মাধ্যমিকের রেজাল্ট এবং মানে 11 রেজাল্ট এবং তার সঙ্গে 12 যে প্রজেক্ট যে বিষয়টা সেটা স্কুল তো জানবে বিষয়টাতে। সুতরাং এ তো হিসেব একেবারে আগে থেকেই জানা বিষয়। সেখানে যে ফর্মুলা বেঁধে দিয়েছিল এই একেবারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, সেটাকে তারাই মানবে না, বলছেন যে আমাদের মনে হচ্ছে বেশি করে পাঠিয়েছে, আমাদের আটকে দেওয়া যেত কিন্তু আমরা একটা পর্যবেক্ষক টিম দিয়ে আমরা কিন্তু এটা করে দিয়েছি। কী করে দিয়েছেন? এই তো করে দিয়েছিলেন, 137 জনের নাম্বার কম আরামবাগ গার্লসে, একটা স্কুলের রেজাল্ট 137 জনের এইরকম সব কম এসেছে, সব মাস্টারি করা হয়েছে, মার্কশিটেরও মাস্টারি করা হয়েছে, সব ম্যানিপুলেট, সব মন গড়া, যা ইচ্ছা তাই একটা ফর্মুলা বেঁধে দিলাম, তারপর মনে হচ্ছে না ঠিক নয় তো চলো নিজের মতো করে কাটছাট করে দিই, ব্যাস হয়ে গেল। আমরা জানি না দর্শক, এই কাটছাট করার জেরে, এই সংসদের মাস্টারি করার জেরে, মানে এই যে নাম্বার পাঠানো তার উপরে মাস্টারি করার জেরে কত ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। আজকে যে মুভমেন্ট হচ্ছে আপনারা দেখছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে, মুভমেন্ট হচ্ছে শুধু যে ফেল করে দেওয়া মুভমেন্ট তা নয়, ওটা কি এই একই অভিযোগ যেটা আরামবাগ গার্লসের ছিল, যে আমাদের নাম্বার তো আমরা ফর্মুলা অনুযায়ী আমরা করে দেখছি, এত তো নাম্বার কম হওয়ার কথা নয়, কেন কম হয়েছে? তারাও রাস্তায় মুভমেন্ট করছে। আমি জানি না তাদের সংসদীয় রেজাল্ট কবে আসবে। আমি আবার বলছি, ক্যালকুলেশনের ভুল একজন দুজন পাঁচজনের হতে পারে, 137 জনের ভুল ক্যালকুলেশনে এটা কিন্তু হতে পারে না। আমার যেটা মনে হচ্ছে, সেদিন যে সন্দেহ প্রকাশটা আমরা করেছিলাম যে সংসদের যিনি মানে সভাপতি তিনি বলছেন আমরা আটকে দেওয়া যেত, আমরা এদিক সেদিক করে দিয়েছি, যখন তিনি সেদিন কথাটা বলেছিলেন আমার প্রশ্ন জেগেছিল যে রেজাল্ট কিন্তু অনেক বিতর্ক তৈরি হবে, সত্যি হয়েছে, ওই মাস্টারি হয়েছে, আরামবাগ গার্লসেরও উপরে মাস্টারি হয়েছে। যখন স্কুল কর্তৃপক্ষ একেবারে বিষয়টা চেপে ধরলো, তখন কিন্তু যেটা আমরা খবর পাচ্ছি ভুল মানে একবার সংশোধন করে নতুন করে মার্কশিট দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন, সবাই কি এইভাবে দ্রুত সলিউশন পেয়ে যাবেন? রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুল যদি এইভাবে মুভমেন্ট করে, কতজনের কারেকশন করবে সংসদ? কেন এটা হবে? কেন মাস্টারি করা হবে? যদি মনে হয় কারো নাম্বার ভুল এসছে রেখে দিতে পারতো সংসদ, সেখানে মাস্টারি করতে গিয়ে কত ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে সংসদ। আমার তো এখন প্রশ্ন উঠছে, রাতারাতি 137 জনের কারেকশন হয়ে গেল মার্কশিট, এই রাজ্যেই মনে হয় একটা স্কুলের এত সংখ্যক স্টুডেন্টের নাম্বার ভুল এসেছিল, কি করে করে? সংশোধন করতে গিয়েও তো লজ্জা পাওয়া উচিত ছিল সংসদের। আমি জানি না দর্শক, এইরকম সমস্যা আর কোথায় কি রয়েছে, তারা আদৌ তাদের সমাধান হবে কি না। কিন্তু সেই সঙ্গে যেটা নিয়ে বড় বিক্ষোভ, যে যারা পাস করেনি, যাদেরকে ফেল করানো হয়েছে, তাদের যেটা বক্তব্য যে পরীক্ষায় নিল না সংসদ, আমাদেরকে ফেল করিয়ে দিল, আমাদেরকে ফেল করে দিল। এখন বলা হচ্ছে যে আমরা তো বলেছিলাম পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেবো, তাদের এখন যেটা বক্তব্য যে অন্যদেরকে পরীক্ষা না দিয়ে পাস করিয়ে দিল, আমাদেরকে পরীক্ষা দিয়ে পাস করতে হবে, আমরা এখন ততটা পড়াশোনার টাচে রয়েছি,
এখন বলছে যে অপশান দিয়ে রেখেছে পরীক্ষা দিতে পারবে, কিন্তু এখন কী করে আমরা পরীক্ষা দিয়ে রেজাল্ট হবে? ওরা বাকিরা যখন পরীক্ষা না দিয়ে এত ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছে অন্যান্য স্কুলের, সেখানে আমাদেরকে কেন পরীক্ষা দিতে হবে? কেন সেটা আগে থেকে বলে দেওয়া হয়েছিল না মাধ্যমিকের আগেই যে ইলেভেনটাকেও পাস করতে হবে, নাহলে টুয়েলভে পাস করা যাবে না? তাহলে তো আমরা সিরিয়াসলি ইলেভেনের পরীক্ষাটা দিতাম। সেটা তো না করে শিক্ষানীতি তো সেরকম ছিল না, ইলেভেনে পাস না করলেও টুয়েলভে পরীক্ষা দেওয়া যেত, সেইভাবেই তারা ক্যাজুয়ালি বিষয়টাকে নিয়েছেন। এখন বলছে আপনাদেরকে যারা নাম মানে পাস করেন ইলেভেনে, যে যার জন্যে এই টুয়েলভে ফেল করে গেছে তারা, তাদেরকে পরীক্ষা দিয়ে পাস করতে হবে, যখন অন্যদের জন্য বিনা পরীক্ষায় রেজাল্ট এসে গেল, মানে একেবারে ফ্রি রেজাল্ট, আমরা কেন কষ্ট করে রেজাল্ট আনবো? আমাদের উপরে কেন এই ধরনের রোলার চাপানো হবে? আমরা তো আবার পড়ে আমরা তো এত ভালো রেজাল্ট করতেও পারবো না, করতেও পারবো না। আবার কমিশন আবার এটাও বলেছে যে যারা পরীক্ষা দেবে তাদের যে রেজাল্ট হবে তখন সেই রেজাল্টটাই ফাইনাল হবে, এখন যে রেজাল্ট সেটা আবার মানে বাতিল হয়ে যাবে। ফলে অনেকে যে যাদের রেজাল্ট খারাপ এসছে তারাও ঝুঁকি নিতে পারছে না যে পরীক্ষাটা দেবো কি দেবো না, দিলে যদি আরও খারাপ হয়ে যায় তখন তো আরও সমস্যা, ফলে তারাও ঝুঁকি নিতে পারছে না। আর হয়তো সংসদ এটাই ভেবেছিল, এটা যদি বলে রাখি তাহলে বেশি সংখ্যক ক্যান্ডিডেট পরীক্ষায় বসবে না, আমাদের খানিকটা সুবিধা হবে। এই যে একটা গেড়াকল করা হয়েছে, এতে করে যেটা অনেকে বলছেন যে যখন যখন বিনা পরীক্ষাতে এটা রেজাল্ট হচ্ছে তখন তো সবাইকে পাসটা কমসে কম করিয়ে দিক, তারপর তার ক্রেডিটটা কার কতটা পারফরমেন্স রেজাল্ট সেটা মাধ্যমিক ইলেভেনের বেসিসে হোক না, কিন্তু পরীক্ষা না দিয়ে আমাদেরকে কেন ফেল করানো হচ্ছে? এখন বলছে অপশান খোলা রয়েছে, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেওয়া যাবে। তাহলে তো মাধ্যমিকের ক্ষেত্রে কেন এরকম করা হয়েছিল? মাধ্যমিকতে এমন একটা ক্রাইটেরিয়া করা হয়েছিল, ফর্মুলা করা হয়েছিল, সেখানে 100% পাস হতে বাধ্য, এমনকি 10+2 ফাজিলের ক্ষেত্রে সেখানেও এমন 100% পাস। তাহলে যদি ফর্মুলা অন্যান্য ক্ষেত্রে 100% পাস হয়ে থাকে, সেই ফর্মুলা তৈরি করা হয়, তাহলে কেন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কেন এইরকম ফর্মুলা হয়নি, কেন আগে থেকে এটা ভাবা হয়নি? অনেকে বলছেন যে স্টুডেন্টরা আগে থেকে বলতে পারতেন, তারা কী করে বলতেন? অত কিছু বোঝেন সব কিছু, তারা অত কিছু বোঝেন, সব কিছু তো সম্ভব নয়, কিন্তু তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হলো না, সকলকে একসঙ্গে পরীক্ষা দিতে দেওয়া হলো না, অথচ ফেল করে দেওয়া কেন হবে? এ নিয়েও কিন্তু তারা বারবার কিন্তু প্রশ্ন তুলছেন। এবং আরও একটা বিষয় দর্শক অনেকে আমাদের নজরে আনছেন যে এরকম ঘটনা ঘটেছে, যারা ব্যাক ক্যান্ডিডেট ছিল তারা হচ্ছে যেটা মানে গতবার ব্যাক ছিল এবারেও তাদের আবার ব্যাক করে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর এটা নিয়ে নাকি স্পষ্ট কিছু ফর্মুলা বলেও নি আগে থেকে সংসদ। এখন কী হবে, তারা এটাকে পাস করাচ্ছে সেটা নিয়েও ধন্দ রয়েছে, কেউ কেউ পাস করছেন, কেউ কেউ কিন্তু তাদের পাস করছেন, পাস করানো হয়নি। এই যে বিষয়গুলো একটা গোজামিল বিষয় তৈরি হয়েছে দর্শক, সত্যি খুব অবাকের বিষয় যে একটা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, বিনা পরীক্ষাতে রেজাল্ট, একটা এমন একটা সার্বিকভাবে ভাবতে হবে যেটাতে বিতর্ক থাকবে না, সেটাও কিন্তু করতে পারলো না উচ্চ মাধ্যমিকের যে শিক্ষা সংসদ। আজকে 130 জনের ভুল নাম্বার দিয়ে পাঠিয়ে দিয়েছিল, রাতারাতি সেটাকে সংশোধন করতে বাধ্য হলো, দর্শক কী বলবেন? নিশ্চয়ই আপনাদের কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।